তো জয় করাম বন্ধুরা তো বন্ধুরা আপনার দেখতেই পাচ্ছেন পুরুলিয়ার হুলের টাড়ে আজকের দিনে কুর্মী সমাজের হলুদ ঝড়ের পূর্বাভাসটা সকাল থেকে আমরা আভাস পেয়েছিলাম এবং যতই সময় যাচ্ছে ততই কিন্তু হলুদ ঝড়ের সেই পূর্বাভাসটা ধীরে ধীরে আরও গাঢ় হতে চলেছে বন্ধুরা এবং চারিদিকে যে আকাশ বাতাসে পুরো হলুদময় হয়ে উঠছে উঠেছে বন্ধুরা এবং আমার তো মনে হচ্ছে বন্ধুরা ব্রিগেড কেউ ছাপিয়ে যাবে এক সময় যদি এইভাবে হলুদ জোড়ের এখন থেকেই পূর্বাভাস দেখা যায় তাহলে যত সময় গোড়াবে বন্ধুরা আমি দেখতে পাচ্ছি বন্ধুরা ব্রিগেডকেও কিন্তু ছাপিয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে বন্ধুরা এবং এটাই হচ্ছে কুর্মি কুর্মীদের এই সেই ঐতিহাসিক সমাবেশ বন্ধুরা যেখানে কিন্তু প্রকাশ্যে ঘোষণা করা হবে পরবর্তীকালে কুর্মি সমাজের পরবর্তী পরিকল্পনা কি হতে চলেছে বন্ধুরা এবং আজকে আমি বেশি কিছু বলব না বন্ধুরা আপনারাই শুনে নিন আমাদের পুরুলিয়ার হোলির টার থেকে আমাদের বেঙ্গল টাইগার এক কথাই বলতে গেলে সঞ্জয় মাহাতো মহাশয়দা কি বললেন এবং বন্ধুরা সবচাইতে বড়ো কথা বন্ধুরা এখানে যে এখনও যদি সমস্ত রাজনৈতিক দলদের যদি এখন যদি না ঘুম ভাঙে বন্ধুরা তাহলে কিন্তু আর বলার কিছুই নেই বন্ধুরা কারণ কুর্মি কুর্মী সমাজ তারা তাদের আজ জাতীয়তা থেকে প্রায় তিয়াত্তর বছর ধরে বঞ্চিত হয়ে রয়েছে বন্ধুরা কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কোন দল কিন্তু কুর্মী সমাজকে কিন্তু বা কুর্মী সমাজের হয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো নো কুমেন্ট কোনো ক্লারিফিকেশন নেই কোনো দল থেকে বলতে গেলে বন্ধুরা এক কথায় তো যাই হোক না বন্ধু কেননা হোক না কেন বন্ধুরা কুর্মীর কুর্মী সমাজের মধ্যে যে একতা যে ঐক্যতা বোধ দেখা দিচ্ছে বন্ধুরা এবং একে অপরের প্রতি যে ভালোবাসার বন্ধন তৈরি হয়ে গেছে সেটা কিন্তু আজকের এই হলুদ ছাতা দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা হলুদ ছাতার উপরে লেখা রয়েছে জয় গ্রাম এবং দেখো বন্ধুরা শুধুমাত্র পুরুষরা নয় অর্থাৎ শুধুমাত্র ছেলেরাই নয় সাথে সমান তালে তালে কিন্তু কুর্মী জনজাতির মহিলারাও কিন্তু সামনে সারিতে এগিয়ে এসেছে বারবার করে বলছি বন্ধুরা এবারের ভোট কিন্তু আর পঞ্চায়েত ভোটের মতো ভাগ হবে না বারবার করে বলছি কারণ এটা লোকসভা ভোট বন্ধুরা এখানে কোনো একটা পুলিশ দ্বারা বা চারটা সিভিক পুলিশ দ্বারা ভোট কেন্দ্রে ভোট হবে না বন্ধুরা কারণ প্রত্যেকটা বুথে বুথে থাকবে সেন্ট্রাল ফোর্স বন্ধুরা এবং প্রচুর প্রচুর মানে কি বলো প্রচুর প্রচুর পুলিশ থাকবে যেখানে কিন্তু প্রত্যেকটা নাগরিক দেশের প্রত্যেকটা নাগরিক তার যে অধিকার অধিকার তার তার যে ভোট দেওয়ার দেওয়ার সেটা কিন্তু সে সম্পূর্ণভাবে স্বাধীনভাবে অধিকারটা পাবে বন্ধুরা এবারে লোকসভা ভোটে তাই এবারে লোকসভা ভোট কিন্তু প্রত্যেকটা মানুষ শুধুমাত্র কুর্মী জনজাতি নয় এই দেশের সমস্ত নাগরিক কিন্তু তাদের যে ব্যক্তির স্বাধীনতা রয়েছে সে স্বাধীনতা অনুযায়ী তারা তাদের মূল্যবান ভোটটা দিতে পারবেন বন্ধুরা নির্ভয়ে তাই আমি এইখানে একটা জিনিস বলতে পারি কুড়মী সমাজের হয়ে বন্ধুরা যে এবার আর ভোট অর্থাৎ কুর্মী সমাজের যে ভোট বন্ধুরা অর্থাৎ এই যে পাঁচটা যে ছটা সিট রয়েছে আমাদের জঙ্গলমহল জুড়ে বাঁকুড়া পুরুলিয়া এবং মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জায়গা জুড়ে যে ছোটা সিট রয়েছে এমপি সিট বন্ধুরা এখানে কিন্তু বন্ধুরা কুর্মীদের কুর্মী জনজাতির ভোটটা কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর বন্ধুরা এবং এই ক্ষেত্রে একটা কথা শিওর বন্ধুরা আজকের এই জনসমাবেশ দেখে আজকের দিনের ঐতিহাসিক জনসমাবেশ দেখে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা যে কুর্মী জনজাতির ভোট সেটা মহিলাদের ক্ষেত্রে বলো বা পুরুষদের ক্ষেত্রে বলো আর কিন্তু ভাগ হবে না যে কোনো একটা দিকেই যাবে আমি বলে দিলাম বন্ধুরা হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ভোট কিন্তু একদিকে যাবে এবং সেটা কোন দিকে যাবে সেটা কিন্তু আজকে ঠিক হয়ে যাবে বন্ধুরা তাই ওয়েট ফোর আর কিছু খোরার জন্য ওয়েট করে যান বন্ধুরা এবং দেখে বন্ধুরা আমাদের পুরুলিয়ার হুলির টার থেকে সঞ্জয় মাতদা ঠিক কি বলতে চাইলেন এবং কি বার্তা দিলেন কাতারে কাতারে এখানে আসছেন এবং হলুদে হলুদ ময় আজকে এই হলুলির টান এটা বলা যেতেই পারে কারণ প্রচুর মানুষ কুর্মী জনজাতির প্রচুর মানুষ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সহ বীর রাজ্য ঝাড়খন্ড উড়িষ্যা অসম রাজ্য সব পার্শ্ববর্তী আমাদের দেশ বাংলাদেশ থেকেও এখানে কুর্মীদের প্রতিনিধিরা কিন্তু এই প্রকাশ্য সমাবেশে যে যোগদান করছে তা কিন্তু কুর্মী নেতারা জানাই জানিয়েছেন ইতিমধ্যে কাতার কাতারে হলুদ গামছা এবং হলুদ ছাতা নিয়ে একেবারে মহিলারা হলুদ ছাতা নিয়ে কিন্তু তারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন দেখতে পাচ্ছেন প্রচন্ড প্রখর রোদ্রকে একেবারে উপেক্ষা করে কর্মী জনজাতির মানুষজনের যে আন্দোলন সেই আন্দোলনের পরবর্তী যে রূপরেখা সেই রূপরেখা কিন্তু এখানে জানানো হবে এমনটাই জানা যাচ্ছে সত্র মারফত এমনই কিছু আংশিক দৃশ্য আমরা জঙ্গল মহল দর্পণে তুলে ধরছি ইতিমধ্যে আমাদের সাথে রয়েছেন সঞ্জয় কুমার মাহাতো কর্মী নেতারা রয়েছেন অনেকে এসেছেন তারা কি বলছেন তাদের কাছ থেকে জানবো প্রথমে কি বলবেন আজকের দেখুন আজকের সভা মানে জনসমুদ্র তৈরি হয়েছে আমরা আমাদের সভা আজকে জনসমুদ্র তৈরি হয়েছে যেভাবে কাতারে কাতারে মানুষ আপনি দেখতে পাচ্ছেন বিশেষ করে মা জেঠি কাকিরা যেভাবে মহিলারা আজকে সবাই উপস্থিত হয়েছে এটা অন্তত দীর্ঘদিন ধরে পূর্বের প্রতি যে বঞ্চনা করে আসছে সরকার এটা বঞ্চনা ওদের ভূম ভাঙা দরকার আর ওদের যদি এখন না ঘুম ভাঙে আগামী নির্বাচনে আমরা ওদের ঘুম ওড়াইন দেবো আর কোনদিন ওরা জাগিবে না এটা এই জনগণ জবাব হবে আর এখনো সময় আছে ইলেকশন ঘোষণা পর্যন্ত আমরা সময় দিয়েছিলাম এখনো পর্যন্ত কেউ আমাদের দাবি দিয়ে কোনো কথা বলে নাই কিন্তু আমরা আরো এই সভা থেকে মানুষকে বার্তা দিতে চাই যে সরকার এখনো পর্যন্ত আমাদেরকে কোনো করে নাই আমরা আগামী দিনে কি পথে চলবো কোন কিভাবে চলবো আজকের এই সভা তা নির্ণয় করবে লাখ লাখ মানুষ প্রায় পাঁচ লাখ মানুষ এখন উপস্থিত হয়েছে আরো বহুত মানুষ অনেক মানুষ আসছে কয়েক হাজার বাস এখনো রাস্তায় আটকে আছে প্রশাসনের এখনো সেভাবে আমরা সহযোগিতা দেখতে পাচ্ছি না খুব কষ্টের মধ্যে মানুষ বাঁধের জল খাইয়ে আছে কোনো পানীয় জলের ব্যবস্থা জেলা প্রশাসন কোন এখনো করে নাই কি বলবেন আজকে আজকের এই ঐতিহাসিক সমাবেশ

কেন্দ্রীয় সরকারকে যে বার্তাটা দিতে চাইছে যে কুর্মীদের এই দাবি না মানলে আজকে যে ঘোষণা গুলা হবেন সেই ঘোষণা গুলা কিন্তু সরকার কেনে আরো যদি বিদেশে সরকার আসে তাও কিন্তু এই কুর্মীর এই জনপ্লাবন এই আন্দোলনটাকে কিন্তু থামাই রাখতে পারবে নাই তার আজকে আমরা এই পূর্বাভাসটা দিয়ে রাখলাম এখনো সময় আছে নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণার আগে ত্রিপাক্ষিক আলোচনার মাধ্যমের মধ্য দিয়ে যদি এই সমস্যার সমাধান না করে তাহলে সামনে আজকে যে ঘোষণা হতে চলেছে সেটা কিন্তু এক বিপজ্জনক সংকেত বলেই আমি মনে করছি একেবারে কুরমি নেতা সঞ্জয় কুমার মাহাতো তিনিও কিন্তু জানালে তাদের যে দাবি দেওয়া সম্পর্কিত এবং আজকের প্রকাশ্য সমাবেশ সম্পর্কিত বিভিন্ন বক্তব্য রয়েছেন আমাদের সাথে সুদীপ সুদীপ মাহাতো শিক্ষক তিনি কুরমি আজকে আজকের যে প্রকাশ্য সমাবেশ এই সমাবেশের অন্যতম আয়োজক রয়েছেন তিনি কিছু বলছি আমরা যে আমাদের চারদিকে যা প্রচার প্রচার আমরা পেইছি সারা পেইছি তাতে দেখা গেছে মোটামুটি ভালো মেদিনীপুর থেকে আমাদের জনসংখ্যা আসছে প্লাস আমাদের ঝাড় ঝাড়খন্ড রয়েছে বিভিন্ন জায়গা থেকে আমাদের আসছে আসাম থেকে আসছে বাংলাদেশ থেকে নেই বন্ধুরা আমরা না না তৃণমূলের সাথে না বিজেপির সাথে না অন্য কোনো দলীয় পার্টির সাথে আমাদের কোনো সত্য রয়েছে আমরা জাস্ট একটা পয়েন্টের উপরেই কিন্তু দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে গিয়ে যে কি আমাদের তিয়াত্তর বছরের বঞ্চনার ইতিহাস সেই ইতিহাসটা অ্যাটলিস্ট যেন কোনো না কোনো দল যেন শোনে বন্ধুরা এটাই আমরা জানতে চাইছি বাট এখনও পর্যন্ত কিন্তু বন্ধুরা কোনো রাজনৈতিক দল আমাদের এই বঞ্চনার কথা এখনও পর্যন্ত কোনো রেসপন্স করেনি বন্ধুরা সো যাই হোক বন্ধুরা আজকের এই যে ভিড়টা দেখতে পাচ্ছেন বন্ধুরা লক্ষাধিক লক্ষাধিক হলুদ ঝড়ের পুরো বাস অর্থাৎ লক্ষাধিক কুর্মী জনজাতির এই যে সমাগম বন্ধুরা এটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসের পাতায় এক ঐতিহাসিক দিন হয়ে থাকবে এবং একটা ঐতিহাসিক সভা হয়ে থাকবে যেটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে এর আগে কোনো দিন হয় না সেটাই কিন্তু এবারে পুরুলিয়ার হোলির টানে হতে চলেছে বন্ধুরা জয় করা বন্ধুরা ভালো থাকবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো বন্ধুরা ভালো থাকো বন্ধুরা জয় করা